নমস্কার, কেপির আলোয় আপনাদের সকলকে স্বাগত। স্টুডিও থেকে আমি মনিকা, আপনাদের জন্য কেপির আলো অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতির আলো। হ্যাঁ, এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা আলোকিত হতে পারি, যার মাধ্যমে আলোকিত থাকতে পারি। আর এই আলোটা পাওয়ার জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন, তিনি হলেন কৃষ্ণমূর্তি পদ্ধতি বিষয়ক সোমা দত্তখাড়ি। এবং সমাধি মানেই আমাদের অতি পরিচিত একটি নাম, সমাধি মানেই যার সম্পর্কে বেশি প্রশংসা করা যায় না। সমাধি মানে আপনারা ভালো রেজাল্ট পাবেন, আপনারা হাসি মুখে তার কাছে আসবেন, কিন্তু সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে সমাধির জন্য অনেক কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। কেন বলুন তো? না, আমি ব্যক্তিগতভাবে তাকে ভীষণ ভালো করে চিনি, কিন্তু তিনি চান না যে অহেতুক অতিরঞ্জিত করে কোনো কিছু বলা হোক। আমি যতটা জানি তার সম্পর্কে ততটাই বলতে পারি, এবং তার থেকেও বেশি বলতে চাইলেও তিনি আমাকে আটকে দেন। এতটা জেনুইন, এতটা পিওর মানুষ অ্যাস্ট্রোলজিতে অনেক দিন পরে পেলাম। সত্যি কথা মন খুলে বলছি, অনেক দিন পরে পেলাম, কারণ দীর্ঘ 16-17-18 বছর হতে চললো আমার এই প্রফেশনে, এইরকম ব্যক্তিত্বের মুখোমুখি আমি খুব কমই হয়েছি। এবং আমি খুব হ্যাপি যে আপনাদের কাছে এই ব্যক্তিত্বকে তুলে ধরতে পারছি, এবং তার মিডিয়া হিসেবে মনিকাই নির্বাচিত হয়েছে। এটা সত্যি আমি ভেরি হ্যাপি। আজকেও সমাধি উপস্থিত রয়েছেন, অবশ্যই অ্যাস্ট্রোলজি নিয়েই আমাদের আলোচনা হবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে জীবনকে কতটা ভালো রাখতে পারি, সেটা আমাদের সবথেকে বোধ হয় আলোচ্য বিষয়, সেটাই থাকে আজকেও, সেটা থাকবে। সোমাদি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ মনিকা, এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ক্যামেরার পেছনে শুভেন্দুকে ধন্যবাদ আমাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, আর দর্শককে অনেক ধন্যবাদ আমার প্রোগ্রামটি দেখার জন্য। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সকলের পক্ষ থেকে, শুভেন্দুর পক্ষ থেকে, মনিকার পক্ষ থেকে, এবং অবশ্যই দর্শকদের পক্ষ থেকে তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে অনেক কারণেই দিতে হয়, যে যেভাবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আমাদের সামনে আসছে, তোমার মেইন মোটো বা আমাদের সাধারণ মানুষের মেইন মোটো অ্যাস্ট্রোলজিতে যেটা থাকা উচিত, সেটা হচ্ছে একটা রেস্কিউ, একটা ভালো থাকার পদ্ধতি, যেখানে যেখানে আমরা যে ট্রাবলগুলো ফেস করছি সেই জায়গায়। অ্যাকচুয়ালি আমার নিজস্ব মেইন মোটো হচ্ছে সবাইকে একটা নেগেটিভিটির থেকে পজিটিভ দিকে এনে দেওয়া। ঠিক, এবং এই পজিটিভ দিকে আনতে গেলে অ্যাস্ট্রোলজি সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে? যেমন ধরো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু প্রবলেম আছে। এবার এই প্রবলেম কেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি বলে দেবেন কোন গ্রহের জন্য কি প্রবলেম হচ্ছে, কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে এসে, এই যে আমরা প্রবলেমের জন্য সমস্যায় হতাশ হয়ে পড়ি, একটা হতাশা ভাব, অবসাদগ্রস্ত হয়ে পড়ি, সেখান থেকে সেই মানুষটিকে বার করে এনে একটা পজিটিভ ওয়ার্ল্ড দেখানোই হচ্ছে একটা প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ, এবং সেটাই তুমি করে আসছো। হ্যাঁ, সেটাই আমি করে আসি, একদমই তাই। যার জন্য মানে সমাধি কিন্তু একইভাবে যেরকম ভাবে মানুষকে নিয়ে আসছেন, তার আর সেটার জন্য যে সব সময় অ্যাস্ট্রোলজারের কাছে এলে একদম রেমেডি নিতে হবে, প্রচুর পয়সা খরচ করতে হবে, সেটা নয়। রেমেডি যেখানে দরকার সেখানে রেমেডিতে কাজ হবে। অনেক সময় হয় একটা মানুষকে কাউন্সেলিং করেই তার কাজ হয়ে যায়, এবং সেটাই রেমেডি, তার সেটাই তার রেমেডি। আবার এরকমও হয়েছে অনেকে এত রেমেডি, এত স্টোন, এত মাদুলি পড়ে থাকে, আমি সেগুলো সব খুলিয়ে দিই, সেটা আর এক রকম রেমেডি। একদমই তাই, কারণ ওই অতিরিক্ত হয়ে গেলে, যেমন একটা মানে ডাইজেশনের প্রবলেম হয় আমাদের অনেক উল্টো পাল্টা খাবার খেলে, তেমন উল্টো পাল্টা কিন্তু স্টোন পড়লে আমাদের সেক্ষেত্রে ভাগ্যের ডাইজেশনের প্রবলেম হয়, যেটা সমাজে অনেক ক্ষেত্রে খুলিয়ে ফেলেন, কিন্তু যে এতগুলো অহেতুক পড়বেন না। কিছু টেন্ডেন্সিও বোধ হয় মানুষের রয়েছে যে সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে কাছে গিয়ে দেখা, সেই জায়গা থেকে। সবাই একদম প্রকৃত অর্থে আমি এই প্রশ্নটাই করতে চাই, যেহেতু পজিটিভিটির অনুষ্ঠান, যারা জানেন যে সোমা দত্তখাড়ের অনুষ্ঠানটির মূল ভাবনাই হলো যে নেগেটিভ থিঙ্কিং থেকে পজিটিভ থিঙ্কিংয়ে আসা, সেই জায়গায় কিন্তু আমরা কিভাবে এক নিজেদের লাইফের এই পজিটিভিটিটা আনতে পারি, সেটা বাই চার্ট, বাই বাস্তু, সেটা একটু শুনবো তোমার কাছে, বাস্তুর মাধ্যমে। আমি বলছি, আমি পজিটিভনেসটা যেটা বলি লোককে, সব সময় তিনটে জিনিস মেনটেন করতে হয়, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, আর একটা হচ্ছে পজিটিভ লোকজনের সান্নিধ্যে থাকা,
নেগেটিভ লোকজনকে অ্যাভয়েড করা, আর একটা হচ্ছে পজিটিভ বাস্তুতে পজিটিভ ভাইব্রেশন রাখা। তো এই তিনটে জিনিস, একটা নিজেকে পজিটিভ থাকতে হবে, নিজেকে সবসময় পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে যে না, আই ক্যান ডু ইট, এটা আমাকে করতে হবে, আমি পারবো, আমার হাজার অবস্ট্যাকলস আসুক আমি ঠিক এটাকে ওভারকাম করে যাব, এই ভাবনা চিন্তা সবসময় মনে রাখতে হবে। আর অবশ্যই এই ভাবনা চিন্তা যখন আপনি মনে রাখছেন, তখন আবার কারুর ক্ষতি করে আমি আমারটা ভালো করব সেই চিন্তা রাখবেন না, সেটা একটা সেলফিশনেস হয়ে যায়। অলওয়েজ সবার ভালো হোক এইটাই চাইবেন, এটা আপনি যখন চাইবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনারও ভালো হচ্ছে। হ্যাঁ, এই এটা দারুণ, তুমি একটা ইম্পর্টেন্ট কথা বললে, কিন্তু পজিটিভ অ্যাটিটিউডের মধ্যেই পড়ে, সব সময় আমার ভালো হবে আর একজনের খারাপ হবে, এটা কিন্তু আবার নেগেটিভ অ্যাটিটিউড হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আমরা পজিটিভ লোকজনের সঙ্গে থাকব, আমরা যত নেগেটিভ লোকজনকে অ্যাভয়েড করতে পারবো। ফার্স্ট অফ অল আমার সঙ্গে যদি কেউ নেগেটিভ লোক আসে, আমি তাকে চেষ্টা করব তার মধ্যে পজিটিভনেস জাগাতে, কিন্তু কিছু লোক হয়তো আছে যাকে আপনি দেখছেন আপনি ট্রাই করেও পারছেন না, তখন তাকে অ্যাভয়েড করুন। অ্যাভয়েডটাই হচ্ছে সেই ক্ষেত্রে রেমেডি। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাভয়েডটাই হচ্ছে রেমেডি। আর থার্ড হচ্ছে আপনার বাস্তুতে পজিটিভ ভাইব্রেশন রাখুন, তাতে যেন কোনো রকম ভাবে নেগেটিভ এনার্জি, নেগেটিভ ফ্লো না হয়। কারণ বাস্তু হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সারা দিন খেটে খুটে কাজ করে এসে আমরা আমাদের একটা শান্তির আশ্রয়, শান্তির নিই, সেখানে আমরা সবাই চাই শান্তিতে থাকতে যে কটা সময় থাকি, কাজে বাস্তুটাকে পজিটিভ রাখা ভীষণভাবে দরকার। মানে এই তিনটে আমাদের হাতে কিন্তু, মানে কি বলবো, প্রসেস যেটা, হ্যাঁ, ট্রাম্পকার্ড যেটা, আমাদের নিজের লাইফকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য। আর এই তিনটে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যা থেকে নিজেরাই নিজেদের সেই সলিউশনের পথগুলো নিয়ে আসতে পারি, যেটা বাস্তুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যে বাস্তু রেক্টিফিকেশন করলে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন আমার চারপাশে, আমার অরাটাকে জুড়ে থাকে, সেটা কিন্তু আমি আমার বাড়িতে থাকার জায়গাটা, আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা, সেটা আমার বেবিদের পড়াশোনাটা, কিংবা আমার বাড়িতে যারা সিনিয়ররা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য, লেখাপড়া, ক্যারিয়ার, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বা ইভেন থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপ, সব কিছুই কিন্তু ডিপেন্ড করে বাস্তুর সঙ্গে। আজকে যদি তোমার বাস্তুতে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমার মন মেজাজ সবসময় খিচড়ে থাকবে, তখন তুমি আর একটা লোকের সঙ্গেও খারাপভাবেই ডিল করবে, তো সেটা তো সেই মানে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। এবং যখন আর বাস্তুর রেক্টিফিকেশনটা কি জিনিস, বাস্তুতে শুধু আমার কাছে যে ক্লায়েন্ট আসছে তারটাই রেক্টিফাইড হয় না, ওই বাস্তুতে যারা যারা ডুয়েলার্স আছে, যারা যারা থাকেন, সবাই উপকৃত হন। একটা পার্টিকুলার কোনো পারপাস, ধরো কারোর শরীর খারাপের জন্য বাস্তু রেক্টিফিকেশন হচ্ছে বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন খারাপ বলে রেক্টিফিকেশন হচ্ছে, তা না, বাস্তু রেক্টিফিকেশন যখন হয় তখন সমস্ত কিছু একসঙ্গে নিয়েই হয়। আর এটা খুব খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখা উচিত যে বাস্তু হোক কিংবা অ্যাস্ট্রোলজি যে কোনো দিকই হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই নির্বাচন করতে হবে, যেটা সমাধি বলছিলেন, আমি শুনছিলাম খুব মন দিয়ে, যে সেটা কিন্তু মানুষটাকে নির্বাচন করতে হবে, তিনি কিভাবে আমাকে বাস্তু বা অ্যাস্ট্রোলজি সেই জায়গাটা তিনি আমাকে গাইড করছেন, সেটা কিন্তু দেখা খুব প্রয়োজন। এবং এই জায়গাতেই কিন্তু আমরা ভরসা রাখতে পারি, ভরসা রাখি রাদার। দেখুন, নাথিং ইজ ইম্পসিবল, সব কিছুর কোনো না কোনো একটা সলিউশন আছেই, কিন্তু সেই সলিউশনটা যেন ঠিক হয়। হ্যাঁ, এই যেমন আমরা একটা অন্ধকার ঘরে যখন থাকি, চারিদিক অন্ধকার কিচ্ছু, তারপরে অনেকক্ষণ বাদে সেই অন্ধকারটা যখন চোখের মধ্যে শুয়ে যায়, তখন আমরা ঠিক জিনিসগুলো দেখতে পারি। কি করে দেখি, কোথাও না কোথাও দিয়ে একটা লাইটের সোর্স আসছে। ঠিক সেইভাবে যখন দেখবেন আপনি প্রবলেমে হয়তো ডুবে যাচ্ছেন, তখন জানবেন কোথাও না কোথাও থেকে একটা না একটা আশার আলো ঠিক থাকবে। এবং এই আশার আলোটা খুব দরকার, যেটা এত অপটিমিস্টিক একটা কথা সমাধি বললেন, যে যারা খুব ভেঙে পড়েছেন, যারা সাংঘাতিক ডিপ্রেসড, যারা নেগেটিভিটির চূড়ান্তে রয়েছেন, জানি না তাদেরকে কতটা পজিটিভ করা যাবে, কিন্তু ডিপ্রেসড হয়ে রয়েছেন, তাদের কিন্তু এই আশার আলোটা সমাধির কাছ থেকে দেখাটা সত্যি খুব জরুরি। কারণ এইরকম ব্যক্তিত্বতে আমরা সচরাচর পাই না, যারা আমাদেরকে এই আশার আলোটা দেখান। বললে আমার মনে পড়ে গেল একটা ঘটনা, আমার কাছে এরকম একজন এলডারলি
কাপল এসেছিলেন, হুম তো ভদ্রমহিলা খুব ডিপ্রেশনে ভুগতেন, হুম ওনার আর কিছু প্রবলেম নেই, প্রচন্ড ডিপ্রেশনে আচ্ছা, থাকতেন, সেই তো কারণেই আসা? সেই কারণেই ওনার হাজবেন্ড আমার আচ্ছা কাছে নিয়ে এসেছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, বললেন কোনো কাজ করি না বাড়িতে, রান্না করেন, রান্না করারও লোক আছে, সে মানে আমি মোটামুটি দেখলাম ওনার কাছে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, সেই জন্যই উনি ডিপ্রেশনে। তা আমি বললাম একদম, কোথায় থাকেন, বললেন নরেন্দ্রপুরে নতুন বাড়ি করেছি। তখন জিজ্ঞেস করলাম তো আপনার বাড়ির সামনে কোনো জমি নেই, হ্যাঁ সামনে পেছনে জমি আছে, তো সেখানে বাগান করুন আপনি, ফুল গাছ ফল গাছ লাগান। ও ভদ্রমহিলা মাথা নেড়ে চলে গেল, আমি কোনো রেমেডি দিইনি ওনাকে। তারপরে 7-10 দিন বাদে ওনার হাজবেন্ড আমাকে ফোন করে বলছেন যে আপনার বলাতে কাজ হয়েছে ম্যাডাম, আমার মিসেস এখন বাগান করছেন, আর রোজ সকালে উঠে বাগানে ঘোরেন, বাগান করেন, খুব মানে উনি ভালো রয়েছেন, এটা অসাধারণ, শুনেও ভালো লাগে। একদম অসাধারণ একটা তো রেমেডি এটা। সব সময় যে রেমেডি মানেই আপনাকে টাকা খরচ করতে হবে, আপনাকে কিছু নিতে হবে তা নয়, কিন্তু নানা রকম রেমেডি হতে পারে। একদম তাই, এই কাউন্সেলিংটাই একটা বড় রেমেডি। কারণ যখন একজন স্টুডেন্ট আসছেন সমাধির কাছে, সমাধি তাকে একটা রুটিন করে দেওয়া, সমাধি তাকে সমাধির কথা মতো সেই ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করছে বা সেই মতো সে চাকরির ইন্টারভিউ দিচ্ছে, এটাও তো রেমেডি। এটা এইগুলো সাংঘাতিক রেমেডি, এবং এই রেমেডিগুলো সমাধি করে থাকেন, যেটা এখনকার সময় অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আমরা খুব কম পাই, এটা দুঃখের বিষয়। কিন্তু আছে কিছু না কিছু মানুষ তো থাকবেই যারা ব্যালেন্স করে দেন, ঠিক যেমন কাজ করেন না যেরকম অ্যাস্ট্রোলজার রয়েছেন, সমাধির মতো ব্যক্তিত্বরাও কিন্তু রয়েছেন যাদের কাছে গেলে আমরা ভালো কাজ পাই বা এই ধরনের মন খুলে কথা বলতে পারি, যার সাথে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। প্রচুর আমি গতবারও দেখেছিলাম এক্সামের আগে কিন্তু কোন সময় কোন সাবজেক্টটা পড়বেন এটাও সমাধির কাছে, হ্যাঁ যে তখন অ্যাকচুয়ালি আমি সেটা দেখে চার্ট অনুযায়ীও বুঝতে পারি কোন সাবজেক্টে এর স্ট্রং, কোনটা এর উইক পয়েন্ট, আর তার সঙ্গেও কথা বলে নিই, এবার সেই বুঝে আমি তার হোল ডের রুটিনটা করি, একদম, এবং সেটা সেই রুটিনটা সেই অনুযায়ী চললে রুটিনটা কিন্তু ফলোও করে, ফলো করে, ফলো কারণ করে, তোমার আবার বিশ্বাস একটা আমাকে ভালোবাসা চলে ফোন আসে। করে জিজ্ঞেস করে এই সময় আমার এইটা পড়তে অসুবিধা হচ্ছে, আন্টি তাহলে কি এটা এই সময় করে দেবে, আমার কথা শোনে। এই শোনার পেছনে কারণ হচ্ছে খুব ফ্যামিলিয়ার মনে করা তোমাকে, আমার মনে হয় সেটা, কারণ তোমাকে ওই সোকল অ্যাস্ট্রোলজারটা কম লাগে, তার থেকে বেশি অনেক এই আন্টি এসুলো ব্যাপারটা লাগে, এবং সেই কারণেই তোমার কাছে মন খুলে বলতে পারে। যারা বাবা মারও ওপাশে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, ভাবছেন ইস আমার ছেলেটা বা আমার মেয়েটা তো একটুও পড়াশোনা করে না, কি হবে ওর, কি হবে রেজাল্ট সামনের বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের জন্য বলি যে কনসালটেন্সি অবশ্যই, ভালো মাপের ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসালটেন্সি নেওয়াটা কিন্তু খুব দরকার, এবং তার জন্য কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে কে ভালো কে মন্দ। ভালো মন্দ দুটোই রয়েছে, সেটা নির্বাচন আপনি করবেন। আর তার জন্য যেটা রয়েছে আমরা বলে দিতে পারি, অবশ্যই আমি এখান থেকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এই মানুষটির কাছে গেলে কিন্তু ভালোটাই পাবে, এবং তার জন্য যেটা করতে হবে সেটা হলো, ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে, আমি একটু বলে দিই ফোন নাম্বারটা, 9831413796। এই নাম্বারের সাথে আরেকটা নাম্বারও যাচ্ছে, এই নাম্বারটা একবার রিপিট করে দিই, 9831413796। এই নাম্বারের সাথে আরেকটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আপনারা পৌঁছতে পারেন কোন কোন চেম্বারে সেটা একটু বলে দিই। মুদিয়ালিতে তাঁর চেম্বার রয়েছে, মুদিয়ালিতে কোথায় কবে কোন দিন তিনি চেম্বার করছেন সেটা কিন্তু ফোন নাম্বারে ফোন করলেই জানতে পারবেন। গড়িয়াহাট ভাগ্যচক্রে আগামীকাল প্রত্যেক সপ্তাহে শনিবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্রে তাঁর চেম্বার রয়েছে, কখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, আপনি আদৌ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কি না, পেলে কখন পাচ্ছেন, সব ইতিবৃত্তান্ত জানতে পারবেন যে নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে, এছাড়া 9831413796। আর আপনারা যারা দেখা করতে চান টালিগঞ্জের কাছে রয়েছেন বা টালিগঞ্জে আসতে সুবিধা হবে তাদের জন্য বলি, টালিগঞ্জে অশোকনগর বাজারের কাছে রয়েছে, এখানে তিনি চেম্বার করেন রবিবার দিন মোস্ট প্রবাবলি, তবুও আপনারা ফোন করে কিন্তু ডিটেলসটা নিয়ে নেবেন। আর হাতিবাগান সিঁথিরমোড়ে চেম্বার রয়েছে, সিঁথিরমোড়ে ভাগ্যজ্যোতি বৃহস্পতিবার দিন তিনি সেখানে বসেন, কিন্তু তার জন্য আগে থেকে 3-4 দিন আগে থেকে ফোন করে ডিটেলসটা নিয়ে নিতে হবে। সাই ফরচুনে প্রত্যেক মঙ্গলবার দিন সমাধির সাথে আপনাদের দেখা হবে, সাই ফরচুনে যেটা রয়েছে আশুতোষ কলেজের
হাজরাতে যে আশুতোষ কলেজ রয়েছে সেই আশুতোষ কলেজের পাশের গলিতে রয়েছে সাই ফরচুন, সেখানে প্রত্যেক মঙ্গলবার দিন দেখা হবে। কিন্তু প্রত্যেকটি চেম্বারে যাওয়ার আগে অতি অবশ্যই যেটা করবেন সেটা হলো ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে করে রাখবেন। কারণ অ্যাস্ট্রোলজিতে ঝট করে একটা রেমিডি একটা প্রেডিকশন দেওয়া কিন্তু যায় না, তার জন্য যথেষ্ট সময় লাগে। এবং সেই আমার সময়টা কাছে যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন, একদম আমি কারণ 5 মিনিট 10 মিনিটে নেই, তাড়াহুড়ো করে দেখি না, আমি অন্তত আধ ঘন্টা সময় দিই। এবং এই যে আধ ঘন্টা সময় দিয়ে সমাধি বললেন, এই আধ ঘন্টাটা কম হবে না, বেশি হবে। কারণ যে কথাটা তিনি বলেন সেই কথাটাই তিনি কিন্তু রাখার চেষ্টা করেন, এবং সেটা যারা সমাধির সাথে বহুদিন একসাথে একটা পথ ধরে চলেন তারা কিন্তু জানেন। এবং এমনও নয় যে তার কাছে একবার দেখা করলেন তারপরে তিনি আউট অফ রিচ, নট দ্যাট, বরং সবসময় তিনি টাচে থাকেন, সবসময় তার কাছ থেকে আমরা কনসালটেন্সি পাই। তবু আমি বলবো এই ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করি, আপনারা দয়া করে ফোনে কেউ জানতে চাইবেন না যে দিদি বাস্তুটা আমার এই আছে কিনা বা আমার ছেলের পড়াশোনা হচ্ছে না তাহলে কীভাবে ওর রুটিনটা করবো। কারণ যে টপিক নিয়ে আমরা আলোচনা করি না কেন সেই টপিক নিয়ে আপনারা পরে ফোন করে জানতে চান। টেবিলে আছে ফোনটা, অনুষ্ঠানটা ভালো করে দেখুন, ফোনটা এখন সুইচ অফ রয়েছে, অনুষ্ঠানটি ভালো করে মন দিয়ে দেখে নিয়ে তারপরে ফোন করুন। আগামীকাল সকাল 10টার পর থেকে ফোন করুন, তারপরেও কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বা কথা বলে নিতে পারবেন না, ডেফিনেটলি ব্যক্তিগত চার্ট অ্যানালিসিসের জন্য নয়, তার জন্য আপনাদের কিন্তু চেম্বারেই আসতে হবে। সমাধি আর রেমেডির ওপরে একটু কথা বলবো, কারণ রেমেডি নিয়ে এই যে কাউন্সিলিং একটা রেমেডি বললাম, তারপর তুমি বলে প্রথম রেমেডি হচ্ছে নেগেটিভিটি থেকে কি করে আমরা দূরে থাকতে পারি, সেই জায়গা থেকে আর কোন ধরনের রেমেডির ওপর তুমি বেশি ভরসা করো? এবার গ্রহের পজিশন দেখে আমি কখনো স্টোন দিই, কখনো কোনো শাস্ত্রমতে কাজ করিয়ে তাকে রেমেডি দিই, কখনো রুদ্রাক্ষ দিয়ে থাকি। আচ্ছা, এটা কাকে কোনটা রেমেডি দেব সেটা তার চার্টের পজিশন অনুযায়ী হয়, মানে কোনটা কোন রেমেডি কাজ করবে কোনটা কাজ তার করবে ক্ষেত্রে সেটা তার চার্টের পজিশন। আর শুধু চার্টের পজিশন নয়, মানুষটাকেও সামনে দেখে আমি সেটাকে ডিসাইড করি। ওকে, আর বাস্তুর ক্ষেত্রে রেমেডিটা কিরকম হয় বা বাস্তুর মানে প্রসেসটা কি? বাস্তুর ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বাস্তুটা ভিজিট করি, আমার সঙ্গে আরেকজন যান, গিয়ে আমরা বাস্তুটা ভিজিট করে আসি, তারপরে ওটা দেখে আসি কোথায় কি রেক্টিফিকেশনের দরকার। কারণ বাস্তু একবার যদি তৈরি হয়ে যায় সেটা রিকনস্ট্রাকশন করা খুব মুশকিল হয়ে যায়, সেটা তো আর ভাঙা টাঙা চোরা যায় না, তো সেখানে অ্যাডিশন অল্টারেশন করি বা কোনো জিনিস দিলাম রেক্টিফিকেশনের জন্য, সেই সমস্ত করে রেমেডি সেকেন্ড দিন গিয়ে আমরা সেগুলো প্লেসমেন্ট করি। আচ্ছা, প্রথম দিন ভিজিট করে আসা এবং প্রথম দিন দেখে আসা, তারপরের দিন গিয়ে সেটার অল্টারেশন করে দেবা। বাস্তুটা চেম্বারে বসে হয় না, বাস্তুটা বাস্তু ভিজিট করতে হয়। আচ্ছা, কিন্তু অনেকে যে চেম্বারে বসেও বাস্তু বাস্তুটা করে দেন, সেক্ষেত্রে তুমি এবং তোমার টিম যায়। এবং এটা কিন্তু যারা বাস্তু নিয়ে কনসাল্ট করতে চান সমাধির সাথে, তারাও কিন্তু ওই 9831413796 এ ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন, তার সাথে আরেকটা যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে নেবেন, 9831643179। ওকে, এই দুটো নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে, এই দুটো নাম্বারই আপনারা ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন, সে চেম্বারের জন্যই হোক কিংবা কোন কোথায় কোন চেম্বারে কখন যাওয়ার জন্য হোক, অ্যাপয়েন্টমেন্টের জন্য হোক কিংবা বাস্তু নিয়ে প্রশ্ন করলে। আর সমাধি, আমাদের এই যে ধরো তুমি সবসময় পজিটিভ এনার্জির কথা বলো, এই পজিটিভ এনার্জি কে কতটা হোল্ড করবে বা কে কতটা মানে পজিটিভ মানুষ সেটা তো চার্ট ইন্ডিকেট করে, সেটা চার্ট দেখেই বোঝা যায় কে কতটা পজিটিভ নেস্টা নিতে পারবে, কে নিতে পারবে না, কে মাথার মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে রেখেছে তাকে আমি হাজার হাতুড়ি মেরেও ঠিক করতে পারবো না, সেটা আমি চার দেখে বুঝে নিই এবং সেইভাবে আমি ডিল করি। হ্যাঁ, তো ডিল যখন করো তখন চার্ট দেখে যখন বুঝছো সেই মানুষটা নেগেটিভ, তাকে তখন কিভাবে মোটিভেট করো? তখন আমি তাকে চেষ্টা করি পজিটিভ দিকে আনার, হয়তো কোনো রেমেডি দিলাম, কিন্তু রেমেডি দেওয়ার সঙ্গেও আমি জানছি হয়তো এই মানুষটা আমি যেভাবে বলছি সেভাবে করছে না, সেই ক্ষেত্রে কি হয় নেগেটিভ মাইন্ডেড, যারা বেশি নেগেটিভ মাইন্ডেড তাদের মন্ত্র অনেকটা কাজ করে। আচ্ছা, মন্ত্র পাঠ করে, অফকোর্স সেই মন্ত্রটা যদি তারা নিয়মিত পাঠ করে।
আচ্ছা, তার মানে অনেকেই বাড়িতে যারা থাকেন হ্যাঁ তাদের কিন্তু নেগেটিভ, মানে তারা চান তাদের হাজবেন্ড বা ওয়াইফ বা মাদার ইন ল, ফাদার ইন ল, হ্যাঁ এরা নেগেটিভ পার্সন থাকেন, তাদেরকে সেই মন্ত্রটা পাঠ করানোর একটা হ্যাঁ সিস্টেম হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ হবে, হ্যাঁ এবং তাহলে এই কিন্তু তারা জন্য যেমন আমি অনেক সময় বলি মেডিটেশন করতে, মেডিটেশন করতে যেভাবে বলি সেইভাবে হয়তো লোকে মেডিটেশন করতে পারছে না, তো সেই জন্য আমি এখন একটা ক্লাস খুলছি যেটায় আর কি ওই মেডিটেশন করা বা স্ট্রেস একদম ম্যানেজমেন্ট প্রসেস এসব শেখানো হয়, প্লাস ওটা একটা পেন্টিং ক্লাস খুলছি যেখানে স্টুডেন্টরাও আসবে প্লাস এল্ডারলি পার্সন, সিনিয়র সিটিজেন বা হাউস ওয়াইফরাও আসবে। তো আমি অনুষ্ঠানে এই জায়গাটা আমি একটু আর একটু এলাবরেটলি বলি দিই, কারণ হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু সমাধি একটা পেন্টিং স্কুল খুলতে চলেছেন, কিন্তু শুধুমাত্র পেন্টিং নয়, পেন্টিংটা ডেফিনেটলি মানে ফার্স্ট মোটো, দ্য সেকেন্ড থিং হচ্ছে মনের রংটাও কিন্তু হ্যাঁ আনা তার সাথে সাথে, আমার মনে হয় এটা সব থেকে বেশি, কারণ সমাধির ভাবনা চিন্তা যেহেতু সেই বয়স্ক মানুষগুলোকে নিয়ে বা যারা ডিপ্রেসড, অনেক কারণ ইয়াং এই ছেলেমেয়ে কালার পাবলিক আমাদের ডিপ্রেসড, কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে মাইন্ডে। একদম তাই। আমার মনে হয় এটা তুমি এই তোমার পেন্টিং স্কুলের নাম আর্ট থেরাপি, এই কালার থেরাপি করতে পারো, কারণ আমার সত্যি পেন্টিং স্কুলের নাম কালার দিচ্ছি, এটা ফ্রেঞ্চ কালার, স্পেলিংটা ফ্রেঞ্চ স্পেলিং এ দিচ্ছি কালার। ফ্যান্টাস্টিক, আর দেখুন এখানে এক্ষেত্রে কত মনের পেন্টিং মিল, যারা শেখাবে তারা আর্ট কলেজ থেকে পাশ করা ছেলে মেয়ে শেখাবে একদম ট্রেন্ড, এবং তাদের সার্টিফিকেট দেওয়া হবে যেটা রবীন্দ্র ভারতীর অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট। তাহলে সেক্ষেত্রে পেন্টিং স্কুলে আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা তো যেমন আসি তেমন আসবে, ইয়াং জেনারেশন যেমন আসবে, কারণ নানান ধরনের পেন্টিং শেখানো হবে, তারা তো আসবে, ক্রাফটের যেহেতু কাজ হবে তাই স্কুল লাইফে খুব ক্রাফটের কাজ করানো হয় সেগুলো হাউস জন্য। ওয়াইফ এবং বয়স্কদের আমি বিশেষ করে বলছি আপনারা এসে যথেষ্ট উপকৃত হবে, একদমই তাই, উপকৃত হবে, মনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কাউন্সিলিং হবে, সেক্ষেত্রে আঁকা বা এই ক্রিয়েটিভিটির মধ্যে হয়তো জীবনে 70% চলে গেছে আপনাদের সংসারের জন্য বা রোজগার করতে করতে ক্যারিয়ারে, তো এখন সেই টাইমটা আপনাদের যে টাইমটা রয়েছে অবসর টাইমটা, সেটা যদি একটা অদ্ভুত ক্রিয়েশনের মধ্যে যায় যেটা আপনাদের ভালো লাগা, আঁকার মধ্যে দিয়ে, তারপরে বিভিন্ন মানুষের সাথে মেলবন্ধন হচ্ছে সেখানে, তার সাথে এই ডিপ্রেশন বা স্ট্রেস প্রবলেম যেগুলো রয়েছে কর্পোরেট যে ছেলে মেয়েদের ক্ষেত্রে, তাদের স্ট্রেস প্রবলেমটা কিন্তু মারাত্মক থাকে, সেটারও কিন্তু সেখানে আপনাদের শেখানো, সেটার কাউন্সিলিং করানোর ব্যবস্থা রয়েছে। আর প্রথম 30 জন যারা নাম এনরোল করাবেন তাদের জন্য বলি, যেহেতু সমাধি একজন পিওর অ্যাস্ট্রোলজার, তার কাছে এটা রয়েছে, এই মানে শাস্ত্রটার জ্ঞান রয়েছে, তিনি কিন্তু প্রথম 30 জনকে কিন্তু সেই গিফটটা দেবেন, গিফট ইন দ্য সেন্স কাউন্সিলিং ফ্রি রয়েছে, কনসালটেন্সি ফ্রি রয়েছে, প্রথম 30 জনের কিন্তু কনসালটেন্সি ফ্রি রয়েছে যারা প্রথম 30 জন নাম লেখাবেন। তো কালারে আসুন, যোগাযোগ করুন, যোগাযোগ করার জন্য কিন্তু যে নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন, শুধু কালারের ব্যাপারে কথা বলার জন্য নয়, তার সাথে কিন্তু অবশ্যই এই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স যেটা সত্যি আমাদের জীবনে খুব দরকার পড়ে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কার কাছে যাব, কে আছেন ভালো মানুষটি, সত্যি তো সেটা বোঝা খুব চাপ মিডিয়াতে উলাতে, কারণ মিডিয়া তো চাপ দিয়ে রেখেছে আমাদের যে আমরা সত্যি ডিসিশন নিতে পারি না। তবে সব কিছুর মধ্যে ছোট্ট এই অনুষ্ঠানটির দিকে চোখ রাখলে আমার মনে হয় এই চাপ থেকে আমরা মুক্ত করতে পারি আপনাদের, একবার বিশ্বাস করিয়ে দেখুন, কিছু করার নেই, বিশ্বাস না করে তো কোনো উপায় নেই, তো যেটা করতে চান, যেটা করতে পারেন সেটা হলো যে ফোন নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নিন, নিলে আপনি জানতে পারবেন কড়িহাট ভাগ্যচক্রে আগামীকাল আপনাদের দেখা হবে, প্রত্যেক শনি শনিবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্রে চেম্বার রয়েছে, তার কবে কোন সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেটা জানার জন্য ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নিতে হবে, অনুষ্ঠানের পরে ফোন করুন, অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা আলোচনা করি কিন্তু, কারণ সমাধি এত সুন্দর করে আমাদেরকে বোঝান সেটা জানাটা আমাদের খুব দরকার। হাতিবাগার শিথিল মোড়ে তাঁর চেম্বার রয়েছে, শিথিল মোড়ে ভাগ্যজ্যোতি, সেখানে কবে কোন দিন তিনি যাচ্ছেন সেটা জেনে নিন ফোন নাম্বারে ফোন করে, আর আপনারা দেখা করতে পারবেন তার সাথে, মুদিয়ালিতে তাঁর চেম্বার রয়েছে, সেই চেম্বার তিনি কবে কোন দিন করছেন সেটাও ফোন নাম্বারে ফোন করে জানুন, আর টালিগঞ্জে অশোকনগর বাজারের কাছে রয়েছে তার ফ্ল্যাটে চেম্বার, সেখানে কবে কোন দিন তিনি চেম্বার করছেন সেটাও জেনে নিতে পারেন। আর সাই ফরচুনে প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা দেখা করতে পারবেন সমাধির সাথে, সাই ফরচুন এটা রয়েছে আশুতোষ কলেজের পাশের গলিতে, এখানে আপনারা দেখা করতে পারবেন সমাধির সাথে মঙ্গলবার দিন
কিন্তু কোন চেম্বারে কখন তিনি থাকছেন সেটা জানার জন্যই কিন্তু আপনাদের ফোন নাম্বারগুলো ব্যবহার করতে হবে। আর একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পরের অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। পরের সপ্তাহে ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাব সোমা দত্ত খাঁড়ে, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিষয়ক, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, বাস্তু সবই আছে। সব থেকে বড় কথা যেটা রয়েছে পজিটিভ এনার্জি, সেটা নিয়েই আমরা আগামী সপ্তাহে আপনাদের জন্য হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।